জীবন সংগ্রামে হেরে যাওয়ার কথা ছিল না অবন্তিকা ও অঙ্কনের। হাজারো স্বপ্ন অসম্পূর্ণ রেখেই চলে গিয়ে আছেন দেয়ালে, ছবি হয়ে রয়ে গেছেন তারা। নানা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী। তাদের মৃত্যুর আগে লিখে যাওয়া শেষ কথা ও ছবি দেয়ালে গ্রাফিতি এঁকে এইভাবেই প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। রং তুলি হাতে সুষ্ঠু বিচারের দাবি তাদের। আত্মহনন কোনোভাবেই সমাধান হতে পারে না। যে ঘটনার প্রেক্ষিতে আমি আমার একটা বোনকে হারালাম, এরকম আর কাউকে না হারাতে। এর আগে সকালে পাঁচ দফা দাবি আদায়ে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর চড়া হয়ে রুম থেকে বের করে দেন উপাচার্য। স্মারকলিপি জমা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবন্তিকা ইস্যুতে তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই বিষয়ে তারা যত দ্রুত সম্ভব তারা স্টেপ নিচ্ছেন এবং তদন্ত বেশ অনেক দূর এগিয়েছে। তা যদি আবারও ধামা চাপার রাস্তায় যান, তবে তাদেরকে জন্য চরম মূল্য দিতে হবে। এদিকে অবন্তিকা ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমরা কাজ করতেছি, আমরা বিভিন্ন জনকে ইন্টারভিউ করছি, ওখান থেকে বের করার চেষ্টা করতেছি, প্রায়োরিটি বেসিসই করতেছি। হ্যাঁ, একই সাথে তো আবার একাধিক বিষয় আছে। এদিকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনকে সাময়িক বরখাস্ত ও একই বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়েছে তদন্ত কমিটি। আজকে আমাদের বিজ্ঞ সিন্ডিকেট সদস্যগণ মতামত দিয়েছে যে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী ফারজানা মিমের পরীক্ষা দেওয়ার বিষয়ে নতুন চেয়ারম্যান কমিটি গঠন করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।